এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা করবেন। আমরা যার আলোচনার জন্য অপেক্ষা করছি সেই দীর্ঘ সময় থেকে আমাদের সকলের পরিচিত সম্মানিত শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। সম্মানিত শেখ শাহ ওয়ালিউল্লাহ, তিনি এটিএন বাংলা ইসলামিক লেকচারার হিসাবে স্থায়ী আলোচক এটিএন বাংলার এবং সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ইসলামী শরিয়া বোর্ড, যেটা এটার সম্মানিত মেম্বার মেম্বার সেক্রেটারি, এবং সম্মানিত শেখ পিস টিভি বাংলার আলোচক। শেখ পিস টিভি বাংলায় সর্বপ্রথম যার আলোচনা রেকর্ড করা হয় তিনি হলেন শেখ শাহ ওয়ালিউল্লাহ, এবং একসময় ইসলামিক টিভি সহ অন্যান্য টিভিতে সর্বপ্রথম মিডিয়াতে যারা কাজ করেছেন কামালুজ্জামান হিসাবে পরে তাদের মধ্যে থেকে এমন একজন মিডিয়াতে প্রাজ্ঞ পুরাতন অভিজ্ঞ এবং ঢাকার অত্যন্ত স্বনামধন্য ধানমন্ডির সোহানবাগ মসজিদের সম্মানিত খতিব আজকে পেয়েছি। আর আলোচনা না বাড়িয়ে সরাসরি আমরা সম্মানিত শেখের আলোচনা চলে যাচ্ছি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা শেখের মুখ থেকে এমন কিছু কথা বের করে দেন যা আমাদের সকলের হেদায়েতের কারণ হয়ে দাঁড়ায়। আমি শেখ অনুরোধ করছি শেখ আলোচনা শুরু করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি তাআলা আল-কাদির আহমাদুহু সুবহানাহু লাহু আদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া ইলাইহিল মাসীহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আযওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলা মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াওমিদ্দিন। اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين. أما بعد، حي عبد الله فؤاد إسلامك دعوة سنتر كرتيك آيوجيتو أسكري مبارك آيجوني আমি আপনাদের এক ছোট ভাই শেখ আহমদুল্লাহ অনেক কিছুই বলে ফেলেছে। আসলে আমি আল্লাহ তাআলার এক ছোট্ট গোলাম, হয়তো এখানে অনেকেই রয়েছেন যারা আমার চেয়ে অনেক বড় আলেম হালম সব দিক থেকে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করুন, বলেন আমিন। যদি আল্লাহ তাআলা কবুল করেন তাহলে জীবনটা সার্থক, আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল না করেন তাহলে এই ব্যর্থতা আমরা সবাই আশ্রয় চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যর্থতা থেকে, খাসারা থেকে, ক্ষতি থেকে আমাদের সবাইকে রক্ষা করুন, বলেন আমিন। বন্ধুগণ, আপনারা অনেক দূর দূরান্ত থেকেও এসেছেন, সর্বোপরি নিজেদের দেশ ছেড়ে, আপনজন ছেড়ে, হাজার হাজার মাইল দূরে, যদিও আলহামদুলিল্লাহ আপনারা হারামাইন আর শরীফাইনের দেশে, অন্তত এই দিক থেকে আপনারা খুব তৃপ্ত, বলেন আলহামদুলিল্লাহ। দেখুন, আমরা মাঝে মাঝে আসি, মাঝে মাঝে খুব আফসুস হয় যদি এই হারামাইন আর শরীফাইনের দেশে স্থায়ী থাকতে পারতাম, খুব আফসুস হয়। শুধু তাই না, গত হজের পরে শেখ সালেহ আল হুমাইন ইমাম খতিব হারাম আল মক্কি, আপনারা চিনেন অবশ্যই ওনাকে, যার বাবাও সৌদি আরবের চিফ জাস্টিস ছিলেন এক সময়, আবদুল্লাহ হুমাইন, তিনিও চিফ জাস্টিস ছিলেন, স্পিকার ছিলেন পার্লামেন্টের, যেমন এখন অদ হাইয়াত কিবারুল ওলামা, সুপ্রিম কাউন্সিল অফ ওলামাজের মেম্বার এবং মক্কাতুল মুকাররামার ইমাম এবং খতিব। উনি নিজেই, ওনার বাসা আমার দাওয়াত ছিল, উনি নিজেই প্রসঙ্গত বলছেন, দেখো আমার কাছে সবচাইতে ভালো লাগে মক্কাতুল মুকাররামায় থাকতে, আমার কাছে সবচেয়ে প্রিয় শহর মক্কাতুল মুকাররামা, আর আমি সুযোগ পাইলেই সেখানেই থাকি, বাইরে যাই।
সব বাদ দিয়ে, এখন সরকারি বা সব বাদ দিয়ে এখানেই থাকছি। তো আসলে এটা আমাদের আফসুস, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা এই দিক থেকে সৌভাগ্যবান যে ইচ্ছা করলেই হারামে মাক্কিতে যেতে পারেন, হারামাল মাদানিতে যেতে পারেন। এদিক থেকে আমি আপনাদের নিচে, অনেক নিচে, আপনারা আমার চেয়ে অনেক বড়, তাই আপনাদের সম্মান। শুধু তাই না, দেখুন মাঝে মাঝে অনেকে প্রশ্ন করে, অনেক প্রবাসীরা প্রশ্ন করে যে আমাদের পরিবার পরিজন ছেড়ে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে বিদেশে থাকি, ফতোয়া কি, কতদিন দূরে থাকা যায়? অনেকেই প্রশ্ন করে না, করে না। যদিও আলহামদুলিল্লাহ স্বল্প সংখ্যক ভাই আছেন যারা হয়তো পরিবার নিয়েই আসেন, আল্লাহ তাআলা তাদের সুযোগ আরও বাড়িয়ে দিন, বলেন আমিন। কিন্তু অধিকাংশরাই হয়তো পরিবার পরিজন ছেড়ে, ঠিক না? এই জন্যে হয়তো বেদনা আছে, দুঃখ আছে, কষ্ট আছে, আবার মাঝে মাঝে ফতোয়াও চান। এই সুযোগদের কাছে এমন ফতোয়া আসে কিনা জানি না, অবশ্যই আসে নাকি? অনেকের কাছে এমন ফতোয়া আসে, আমাদের কাছে এমন ফতোয়া আসে, কিন্তু বন্ধুগণ অন্তত ফতোয়ার উত্তর দেওয়ার আগে, জবাব দেওয়ার আগে আমি বলতে চাই যে আপনারা মিল্লাতুল মুসলিমা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, মুসলিম মিল্লাতের পিতাকে ইব্রাহিম আলাইহিসসালাম, নিজে যদি মুসলিম হই, নিজেকে মুসলিম বলে যদি দাবি করি, তাহলে আমার মিল্লাতের পিতার নাম ইব্রাহিম আলাইহিসসালাম। আচ্ছা, প্রাসঙ্গিক যদি প্রশ্ন করি, একজন ইমানদার তার কয়জন পিতা বলেন দেখি? হ্যাঁ, একজন, কে বলছে? তিনজন, মাশাআল্লাহ, কয়েকজন। হ্যাঁ, একজন ইমানদার তার সত্যি পিতা হলেন কয়জন বলেন? আলহামদুলিল্লাহ, চতুর্থ কোন পিতা হতে পারে নাকি? নাকি হয় আব্বাজান? হয় আব্বাজান, চাইরা লিখ লম্বা করে, আছে না নাই? আপনারা খাপে খাপে মিলাই লইন আর কি। তো বাবা কয়জন? কেবল তিনজনই পিতা, একজন আবুনা আদম আলাইহি আসসালাম, বলেন না আলাইহি আদম আলাইহি সালাম, তিনি আমাদের পিতা, ঠিক না বেটি? দুই নাম্বার, মিল্লাত আবিকুম, মুসলিম মিল্লাতের পিতা, আমি যদি মুসলিম হই তাহলে আমার জাতির পিতা, মুসলিম জাতির পিতা, মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম। আর তিন নাম্বার, যার ঔরস থেকে জন্ম নিয়েছি সেই বাবা, তিনি আমার আব্বা। আমি আমার আব্বাকে হারিয়েছি। হয়তো এখানে অনেকেই আছেন যে জন্মদানকারী পিতা বেঁচে আছে, তারা সৌভাগ্যবান। আমি 3 বছর হলো আমার আব্বাকে হারিয়েছি। তো যাদের এখনো আব্বাজান বেঁচে আছে, আল্লাহর ওয়াস্তে খেদমত করবেন, রাজি আছেন? বিরক্ত হবেন না তো? রাগ করবেন না তো? ঝাঁকুনি দিয়ে কথা বলবেন না তো? বলে নাকি? অনেকে বলে, হয়তো এখানেও কেউ থাকতে পারে, আছে অনেক, মা আর বাবা তাদের সাথে আচরণ কি হবে ভেঙ্গে ভেঙ্গে বলেছেন সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াত থেকে, কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং তিনি স্পষ্ট বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছেন, আমাদের সবার জন্য বাধ্যতামূলক করেছেন, আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। হ্যাঁ, আর আল্লাহর ইবাদতের অংশ হিসেবে মা আর বাবার সাথে ভালো ব্যবহার করতে। আল্লাহ তাআলা বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার জীবদ্দশায় বৃদ্ধাবস্থায় উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা কি
উফ বল। কিন্তু বন্ধুগণ, আমি যদি আপনাদের প্রশ্ন করি নিজের বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবেন যে হ্যাঁ আমি আমার মা বাবার সাথে উফ বলি না, এমন কিন্তু অনেক কম। কারণ আমি ব্যক্তিগতভাবে অনেক আলেম ওলামা অনেক মোল্লা মুন্সিকেও জানি যে তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, এটা মিথ্যা নয়। সুতরাং আজকে যারা উপস্থিত আমি আমার নিজেকে আপনাদের সবাইকে বলি, বন্ধু আল্লাহ তাআলার ইবাদত যদি সত্যি করতে চান, নিজেকে যদি জান্নাতি বানাতে চান, আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি পেতে চান, আজকের বাংলাদেশে অনেক মা বাবা কাঁদে, ঠিক না বেটি? অনেক বিদেশিরা আসে টেলিফোনে কথা বলতে গিয়ে মা বাবাকে আসে না নাই, এখানেও থাকতে পারেন আপনার, আমি কি বেশি বলেছি শেখ বলে ভাই যান। সুতরাং বন্ধুগণ সংশোধন হওয়া উচিত। আসুন আমরা সবাই মিলে আজকে ওয়াদা করি মা বাবার সাথে ভালো ব্যবহার করবো, রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলেন, হ্যাঁ একটা হাত না দুইটা হাত তুলেন, 200%, ঠিক আছে তো? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন, বিশ্বাস করুন। আজ আমরা অনেক কথা শুনি কিন্তু বন্ধু কতটুকু আমল করি, কতটুকু আখলাক আমাদের বিশুদ্ধ হচ্ছে তা আজ বড় প্রশ্ন সাপেক্ষ বিষয়, বুঝতে পেরেছি? তাই বন্ধু আসুন আমরা আমাদের এই ওয়াদাটা মৃত্যু পর্যন্ত রক্ষা করার তৌফিক কে দেবেন? জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার জন্য বলেছেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মা আর বাবা তাদের জন্য নিজের ভালোবাসার ডানাটা ছড়াইয়া দাও, আর দোয়া করবা হুজুরের কাছে না, জিন্দা মুর্দা কারো কাছে না, মা আর বাবার জন্য, নিজের মা বাবার জন্য দোয়া কে? বাংলাদেশে তো দোয়া বিক্রি হয় নাকি, কিনতেও পাওয়া যায় নাকি, কেউ বিক্রি করে কেউ কিনে, কিন্তু না এই শিক্ষা ছড়াই দিতে হবে, মা আর বাবার জন্য দোয়া কে শিখিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন দোয়া করো, সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি, এই দোয়ার মধ্যে একটা সুন্দর হিকমত আছে, জানি আমি কথা উদ্দেশ্য অন্যদিকে কিন্তু কেন যেন এই বিষয়টা চলে আসে। রাহমা আল্লাহ বলছেন, তিনি নিজে শিখিয়ে দিচ্ছেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি, রব আমার মা বাবা দুইজনের প্রতি তুমি রহম করো যেমনটা তারা বাচ্চা খালে আমার প্রতি। রাহমা এর সংজ্ঞা আছে এই দোয়ার মধ্যে, রহমত কি? বাংলাদেশে অনেকের নাম রাখে রহমত, একে না এখানেও কেউ থাকতে পারেন রহমত আলী রহমত, এমনি অনেক রহমত রহমত কয়, কিন্তু রাহমা এর সং এর আসল উদ্দেশ্যটা কি, আসল অর্থটা কি, এটা রয়েছে এই এই দোয়ার মধ্যে। রাহমা এর আসল সংজ্ঞা কে দিয়েছেন? এই আয়াতের মধ্যে, এই দোয়ার মধ্যে কি এটা হলো? আল্লাহ তাআলা বলছেন ও আমার বান্দা, তোমার মা বাবা বৃদ্ধ হয়েছে, বেঁচে আছে অথবা বেঁচে নাই, তো মা বাবা তাদের যদি দোয়া করো রব্বি ইরহাম হুমা কামা রাব্বায়ানি, রহম করো আমার মা বাবার প্রতি যেমনটা করেছেন আমাকে লালন পালন করতে গিয়ে বাচ্চা খালে আমার মা আর বাবা, মা আর বাবা রহম করেছে, তাই মা বাবা যেমন রহম করেছে তুমিও রহম করো। মা বাবা কি রহম করেছে? রহম হলো মা আর বাবা আমাদের লালন পালন করতে গিয়ে, যখন আমরা বাচ্চা ছিলাম দেখবেন ছোট্ট বাচ্চা যার 2 বছর 3 বছর 4 বছর মাত্র কথা বলতে শিখেছে দৌড়াতে শিখেছে, মা আর বাবা আদেশ করে একটু এক গ্লাস পানি দাও, খাটটা এনে দাও, পত্রিকাটা দাও, কয় না পারুন না, মুখের উপর উত্তর দেয়, আছে না নাই? মা বাবা যা বলে তার কি বলে,
বিপরীত বলে, বলে না বলে না, শুধু তাই না পটপট করে মা বাবাকে শাসন করে, আছে না নাই, দাদা দাদিকে শাসন করে। বাচ্চা যখন মা বাবাকে এমন কথার পিঠে কথা উল্টু বলে, এমন কোনো মা বাবা খুঁজে পাবেন না যে বাচ্চাটাকে উল্টু শাসন করে, বরং গর্ব করে, আমার বাচ্চার বেরেঞ্চি আছে, বলে না বলে না। আরে ভাই আপনারা বলেন না বলেন না, বাচ্চা যত উল্টামি করে প্রত্যেক মা বাবা দাদা দাদি নানা নানি এর কি করে, কি করে বলেন না, কি করে, শুধু তাই না প্রশংসা করে ক্ষান্ত নয়, পুরস্কার দেয়, দেয় না দেয় না। তার মানে বাচ্চা খালে দুষ্টামির বিপরীতে শাস্তি দেয় নাই মা বাবা, কি দিয়েছে বলে না, কি দিয়েছে, গর্ব করেছে, বলেছে খুলে আয়, কয় না, দৌড় দিছে, দৌড়ে যাইয়া জড়াইয়া ধরে আবার চুমু খায়, ঠিক না বেটি? তার মানে বাচ্চা একই কাজ যদি 15 বছরের বাচ্চা করে কি করবে, হ্যাঁ 17 বছরের বাচ্চা যদি একই কাজ করে দাদা দাদির সাথে, নাতি নাতনি যদি করে কি করবে, চপেটা কাজ করে। কিন্তু একই কাজ ছোট্ট বাচ্চা সগির যখন করে তখন শাস্তি দেয় না, কি দেয়, পুরস্কার দেয়, গর্ব করে, অহংকার করে, বলে আমার বাচ্চার বেরেছি। আল্লাহ তাআলা বললেন, বান্দারে আমার, কৃত অপরাধের বিপরীতে শাস্তি না দিয়া পুরস্কার দেওয়ার নাম রহমত, বলে না সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলছেন, দোয়া কর তোর মা বাবা সার পুরস্কার যাতে আমি দেই পাপের বিপরীতে শাস্তি না দিয়ে, বলে না সুবহানাল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি, বাচ্চা খালে লালন পালন করতে গিয়ে মা বাবা যেমন শাস্তি না দিয়ে অপরাধের বিপরীতে কি দিয়েছে, প্রশংসা দিয়েছে, পুরস্কার দিয়েছে, গর্ব করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যাতে আমাদের মা বাবা তাদের পাপের বিপরীতে শাস্তি না দিয়ে কি দেন, কি দেন, বলে না কি দেন। এরপর অনেকগুলো দলিল রয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজেই বলেছেন, সন্তানের ইস্তেগফারের কারণে, সন্তানের দুয়ার কারণে মা আর বাবা জাহান্নাম থেকে মুক্তি পাবে না পাবে না, পাবে না পাবে না, বলেন আলহামদুলিল্লাহ। তাই বন্ধু, মা আর বাবার সাথে ভালো ব্যবহার করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ, নিজেরা দোয়া করবেন তো ইনশাআল্লাহ, আর এই দোয়ার অর্থ বুঝে দোয়া করলে মজা আছে। তাই বন্ধু আবারও পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। বন্ধুগণ প্রাসঙ্গিক এই কথাগুলো বললাম, দেখুন ইব্রাহিম আলাইহিসসালাম তিনি মুসলিম মিল্লাতের পিতা। আপনারা যারা বিদেশে আছেন, ফতোয়ার জবাব দেওয়ার আগে বলছি যে আপনারা ইব্রাহিম আলাইহিসসালামের একটি সুন্নাহ আমল করছেন যেটা আমরা পারি না, বুঝাইতে পেরেছি? ইব্রাহিম আলাইহিসসালাম তিনি 80 বছর বয়সে, এমনটাই বর্ণনায় পাওয়া যায়, তবে হ্যাঁ একেবারে ফিক্স না করে এভাবে বলা যায়, বৃদ্ধ বয়সেই বিশ্ব সুন্দরী স্ত্রীর গর্ভে বিশ্ব সুন্দর পুত্র পেলেন, বলেন আলহামদুলিল্লাহ। কোরআন আল কারিমে আছে না এই ঘটনা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমার এই বিশ্ব সুন্দরী স্ত্রী আর কলিজার টুকরো নয়নের পুতুলি পুত্র তোমার কাছে রাখতে পারবে না, এদের নিয়ে থাকা যাবে না, এদেরকে কই দাও, কোথায় দাও, এই যে শেখ আব্দুল্লাহ কাফি বলছে বনবাস দাও, এটা বাঙালি ভাষা আর কি। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পরিবারের প্রতি অনন্তকাল পর্যন্ত সালাত করুন, বলে না আমি, কারণ তিনি যে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, তিনি যে পরীক্ষা দিয়েছেন, আমাদেরকেও আজ এই পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নেওয়া উচিত না, উচিত না, খালি পরিবার লিয়া থাকুম, পরিবারের কাছে থাকুম আর ফতোয়া খুঁজুম, না, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলে তার আদর্শ, তার সুন্নাহ, তার জীবন,
যাপন পদ্ধতি থাকা উচিত না উচিত না? দেখুন, আমিও ব্যক্তিগতভাবে ইব্রাহিম আলী হিসামের সুন্নাটা আমল করতে পারছি না, আমি ওর পরিবার নিয়েই থাকি, মাঝে মাঝে যাই, দৌড়াদৌড়ি করি অনেক জায়গায়, কম দিন বেশি দিন। কিন্তু আপনারা যারা অনেক দিন থেকে পরিবার পরিজন দেশে রেখে দূরে রয়েছেন, অর্থাৎ ইব্রাহিম আলী ইসলামের এই একটা সুন্নাত আমল করছেন, ঠিক না বেটি? বিশ্বাস হয়েছে? কার কার বিশ্বাস হয়েছে হাত তুলেন, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এই ফতোয়ার উত্তর আর দরকার আছে? দরকার আছে, কারণ একটা সুন্না আমল করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্নাটার কদর করার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। তবে হ্যাঁ, একটি বিষয় না বললেই নয়, আত্মীয় স্বজন পরিবার স্ত্রী সন্তান বাড়িতে রেখে এসেছেন, হাজার হাজার মাইল দূরে রেখে এসেছেন, আপনি হাজার হাজার মাইল দূরে, কিন্তু জেনে রাখা উচিত, দুর্ভাগ্যজনক সত্য আজকের বাংলাদেশে অনেক প্রবাসীর পরিবার ভেঙে যাচ্ছে, ঠিক না বেটি? অনেক প্রবাসীর পরিবারে গণ্ডগোল আছে না নাই? সমস্যা আমি আর একটা উত্তর দেই, তা হলো হাজার মাইল দূরে যত দূরেই আপনি থাকুন, আপনি যদি ঠিক থাকেন, হাজার মাইল দূরে আপনার পরিবারটাও কি থাকবে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? সত্যি বিশ্বাস হয়? কার কার বিশ্বাসে হাত তুলেন দিকে, সবার হয়? আলহামদুলিল্লাহ। আপনি যত দূরেই থাকুন, আপনি যদি ঠিক থাকেন, হাজার মাইল দূরে আপনার পরিবারটাও ঠিক থাকবে না থাকবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সূত্র বলেছেন কোরআন আল কারীমে, তিনি বলেছেন স্বামী আর স্ত্রী যদিও দুই দেহ দুই বংশ দুই পরিবার থেকে এসেছে, মূলত দুইজনে দুইজনে কে বলেছেন? বিশ্বাস হয়? সত্যি ভুল নাই তো? আল্লাহ তাআলার কথা ভুল নয়, আমরা ভুল হতে পারি, আমাদের কথায় ভুল আসতে পারে না পারে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কীলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সত্য কথা আর কেউ বলতে, আল্লাহ তাআলা বলেছেন দুজনে একজন। তাই আপনি হাজার মাইল দূরে থেকে আপনি যেমন, আপনার জীবন ও সঙ্গীও আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেছেন সূরাতুন নূরের মধ্যে, তিনি বলেছেন আত্তাইয়িবুনা লিত্তাইয়িবাত আত্তাইয়িবাতু লিত্তাইয়িবিন, পবিত্র পুরুষ পবিত্র নারীর জন্য, পবিত্র নারী পবিত্র পুরুষের। আল্লাহ তাআলা এরপর বলেছেন ওয়াল খাবীসুনা লিল খাবীসাতি ওয়াল খাবীসাতু লিল খাবীসিন, খবীস পুরুষ খবীস নারীর জন্য, খবীস নারী খবীস পুরুষের জন্য, কে বলেছে? বাংলায় বললে রাজা কা রানী সুটকি কা কি, রাজা কা রানী পেঁচা কা পেঁচি সুটকি কা বাইগন, আরে সুটকি কা বাই উর্দুতে কন শেখ বলেছে। সুতরাং আচ্ছা দেন ভাই, দুঃখিত দিশা পড়ার জন্য, প্রচন্ড গরমে সকালে ঘরমাক্ত হয়ে যাচ্ছেন, আমরা দুঃখিত, শতভাগ পড়তেছে, আর এসিও একটু সমস্যা করতেছে, উপরে দোতলায় মারাত্মক ঠান্ডা, মানে ঠান্ডা লাগার মতো ঠান্ডা না, মারাত্মক গলা ধরে মানে প্রচন্ড ঠান্ডা। অতএব কেউ যদি উপরে যেতে চান, সেখানে অডিও সেট হয়েছে, ভিডিও সেট হচ্ছে, প্রজেক্টরের সাহায্যে সেখানে দেখানো হচ্ছে, শুনেন। হ্যাঁ, আরাম প্রিয়রা যাবেন, সুযোগ তো অবশ্যই নেবেন, কিন্তু হ্যাঁ,
আমরা তো আর যেতে পারছি না, তবে হ্যাঁ একটা আশা করতে পারি কার কাছে, তিনি যাতে এই গরমের কষ্টের বিপরীতে জাহান্নামের আযাব হারাম করে দেন। জোরে বললেন আমিন। বিশ্বাস করি আমরা আল্লাহ তাআলা কবুল করবেন, বলেন আমিন। বন্ধুগণ, আমি আপনাদের সবার সামনে বলছিলাম এই কথাগুলো প্রয়োজন জানা, যে নিজে ভালো হওয়া তাইলে আমার পরিবারটাও। এর অসংখ্য ঘটনা রয়েছে, আমি শুধু একটু ইঙ্গিত দিলাম, প্রচণ্ড গরম বেশি সময় নেব না ইনশাআল্লাহ। তাই নিজের পরিবারকে ভালো রাখার জন্য শর্ত নিজে 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 আজ আমরা অনেকেই হয়তো ভালো বলি, ভালো করার চেষ্টা করি, কিন্তু নিজে ভালো না, এমন আছে না নাই? বলেন আছে না নাই? তাই বন্ধু, নিজে ভালো হতে যদি শিখি তাইলে আমি ভালো হইলে, আমি যদি খবিস হই আরেকটা খবিস আছে, আমি যদি পবিত্র হই আরেকটা বিশ্বাস হয়। বাংলাদেশের ভয়াবহ রূপ ধারণ করেছে এটা, আমরা বাংলাদেশে থাকি, সমাজের অংশ হিসেবে অনুভব করি, খবর পাই, আর এই জন্য বেদনা পাই, দুঃখ পাই, কষ্ট পাই। বিশ্বাস করেন, আমি আমি 9 তারিখে এসেছি, 1 সপ্তাহ আগে একটা ঘটনা বলি, শুধু একটা গল্পের মতো ঘটনা। আমাকে টেলিফোন করেছে এক ছেলে, সে বিদেশে থাকে, বিয়ে করেছে, কোনো না কোনোভাবে জেনেছে তার বউ বিয়ের আগে একটা সম্পর্ক ছিল, এখন সে প্রচণ্ড বিরক্ত, কি করবে ফতোয়া করছে। অনেকের কাছে গেছে, অনেক আলেম ওলামা এক একজন এক একভাবে বলেছে, আমাকে ভয়ে সামনে না এসে টেলিফোন করেছে, কি করব। তাই বললাম বাবা, আমি জেনারেলি যে কেউ ফোন করলে বাবা বলে নেয় বিভিন্ন কারণে, ছেলে মেয়ে যেই হোক। আমি বললাম বাবা, আচ্ছা তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, তুমি তো তোমার স্ত্রীর ব্যাপার নিয়ে খুব হট, খুব গরম, কিন্তু সত্যি কি করি, বড় মুসিবত। ঠিক আছে, মুসিবতে তুমি আসো, আমি তোমারে দেখতে পাচ্ছি না, চিনিও না বাবা, তবে সূত্র আমাকে বলে একটা প্রশ্ন করতে তোমাকে, সূত্র বলে তোমাকে একটা প্রশ্ন করতে, তুমি কি আল্লাহর ওয়াস্তে আল্লাহকে হাজির নাজির জেনে সত্য উত্তরটা দেবে? হুজুর ঠিক আছে। আচ্ছা তুমি বিয়ের আগে কি করছো? আল্লাহর কসম, আল্লাহর কোরআন আমার হাতে, টেলিফোনের ওই প্রান্তে কেঁদে দিল এবং বলল, হ্যাঁ ইউনিভার্সিটিতে যখন পড়তাম আমিও একটা খারাপ কাজ করেছিলাম। বলেন না আউযুবিল্লাহ। আজ সব জায়গায় এমন বাস্তবতা চলছে, নিজের দিকে তাকায় না আরেকজন, এমন আছে না নাই বন্ধু? তাই আমি আমার নিজেকে আপনাদের সবাইকে বলতে চাই, পরিবার ভাঙ্গার যে প্রবণতা শুরু হয়েছে বিভিন্নভাবে, খালি অন্যের দোষ দেখা, নিজের দিকে আছে না নাই বন্ধুগণ? আমি আমার নিজেকে আপনাদের সবাইকে বলি, বন্ধু আসুন নিজে ভালো হতে শিখি। বুঝতে পেরেছেন? কারণ নিজে যদি ভালো হতে শিখি, নিজে নিজে ভালো হলে পয়সা লাগে না, বুঝতে পেরেছেন? আর নিজে যদি ভালো না হই তাহলে সবাই, আমি যেমন সবাই তেমন। দেখবেন আমাদের মধ্যে অনেক আছে আলেম ওলামা, দেখবেন তার শিক্ষকের সাথে দুর্ব্যবহার করেছে, গুরুমারা শিষ্য বাংলায় বলে, আছে না নাই? আরে ভাই বুঝেন না, বুঝেন না, শিক্ষক যে তাকে বড় করেছে তার সাথে দুর্ব্যবহার করেছে, খোঁজ নিয়ে দেখবেন তার যত শিষ্য তারাও এমন, ঠিক না বেটি? আরে ভাই গরুমারা শিষ্য বুঝেন তো, আসে না নাই? সব জায়গায় এমন, দুর্ভাগ্য। তাই বন্ধু আজকে আমি আমার নিজেকে আপনাদের সবাইকে নসিহত করি, আসুন নিজেরা ভালো হতে শিখি, নিজেকে ভালো করি তাইলে সবাইকে
সবাই কি, আমি কি বোঝাতে পেরেছি? বাংলাদেশের করুণ পরিস্থিতি শুরু হয়েছে, এর থেকে উত্তরণ করা সম্ভব না, সম্ভব না। এটা আমার এক নাম্বার কথা। দুই নাম্বার বলতে চাই, দেখুন আমার বড় ভাই ডক্টর মতিউল ইসলাম ভাই, গুণ জ্ঞান আলম বয়স সব দিক থেকে আমার বড়, তিনি সালাতুল এশার আগে সুন্দর বক্তব্য রেখেছেন, বলেছেন, আপনারা অনেকেই শুনেছেন আলহামদুলিল্লাহ, যারা শুনেননি আপনাদেরকে রেকর্ডেড সিডি দেয়া হবে, শুনবেন আপনারা। তিনি সুন্দর করে বলেছেন, অনেকগুলো বিষয় সুন্দর করে করে বলেছেন। হ্যাঁ, অন্তত একটা নিয়ামত আপনাদেরকে বলেছেন যে আপনারা হারামাইন আর শরীফাইনের দেশে আছেন, অনেক কিছুই আগে জানতেন না এখন জেনেছেন, আছেন না নাই বলেন আলহামদুলিল্লাহ। এই যে জানাটা, এই যে এলম পাওয়াটা, এলম অর্জন করাটা, এটা সবার জন্যে কর্তব্য, সবার জন্যে ফরজ। কি নফল নাকি ওয়াজিব নাকি? বিশ্বাস করুন, জীবনের জন্যে যেমন টাকা পয়সা দরকার, জীবনের জন্যে দরকার আছে না নাই, কিন্তু টাকা পয়সার আগে দরকার এলম। কি দরকার? জীবনে টাকা পয়সার যতটা গুরুত্ব, তার চেয়ে হাজার 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 গুণ বেশি প্রয়োজন হলো কিসের? কিসের? এলমের, এলম, এলমের প্রয়োজন, এটা ফরজ। হ্যাঁ, এলম বলতে কেবল কি সার্টিফিকেট, মেট্রিক পাশ করা, দাওরায়ে হাদিস পাশ করা, কামিল পাশ করা, এর নাম এলম? এলম মানেই হলো, এলমের সংজ্ঞা দিতে গিয়ে একটা সুন্দর সংজ্ঞা, আল এলমু নূরুন ফিল কালবিল মুমিন, এলম হলো ইমানদারের আত্মায় নূর, আল এলমু নূরুন ফিল কালবিল মুমিন, ইমানদারের আত্মায় নূর হলো এলম। তবে কোত্থেকে পাওয়া যাবে? এটা হলো মুক্তাবাসুন, এই নূরটা নিতে হবে, চয়ন করতে হবে, মিন আকওয়াল মুহাম্মাদিয়া ওয়া আফআলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কথা, কাজ, সমর্থন থেকে। এর নামে ইলম। এর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার জীবন, তার কথা, তার কাজ, তার সমর্থন থেকে এই নূরটা ইমানদার গ্রহণ করবে, এর নাম ইলম। এর নাম কি? এই ইলম অর্জন করাটা ফরজ। কেমন ফরজ? টাকা পয়সা উপার্জন যতটা প্রয়োজন তার চেয়ে হাজার 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 গুণ বেশি। বিশ্বাস হয় না হয় না? একটা আয়াত দিয়ে শেষ করে দেব আমার কথা। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে জাহান্নামে কারা যাবে তাদের পরিচয় দিয়েছেন। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নামে কারা যাবে জানতে চাও? আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিয়ে বলছেন, ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس. কে বলছেন? আল্লাহ। অনেকেই পারেন আমার সাথে পড়েন, ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل. কে বলছে? বিশ্বাস কর, মাঝে মাঝে খুব আটকে উঠি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যে কঠিন কথাগুলো কোরআন এবং তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ তাআলা এবং তার রাসূল এই কথাগুলো না বলে কোনো আলেম, কোনো মুফাক্কির, কোনো মুহাদ্দিস, কোনো দাঈ যদি বলতো মানুষ কী জানি করত? মাঝে মাঝে আমরা এই প্রশ্নের সম্মুখীন হই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে
মানুষদেরকেও শয়তান বলেছেন না বলেন নাই? সবাই মানুষ না, কেউ কেউ কি কে বলেছেন? আমাকে একবার কয়েকজনে করু, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মখলুকাত মানুষ, আর আপনি কোন শয়তান, দুই পায়া শয়তান। আমি কি বন্ধু, আমি বলি নাই, কে বলেছে? কে বলেছেন? শায়াতিনাল ইনসি ওয়াল জিন, জিন শয়তান বলার আগে মানুষ শয়তানের কথা কে বলেছেন? সুতরাং মানুষদের মধ্যে শয়তান আছে না নাই? বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের, জাহান্নামে কারা যাবে, দুজকে কারা যাবে, আল্লাহ তাআলা তাদের পরিচয় দিতে গিয়ে বলছেন, মানব আর দানবের অনেকেই কোথায় যাবে? চিনতে চাও ওরা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওদের হৃদয় আছে কিন্তু অনুধাবন শক্তি নাই, আত্মা আছে কিন্তু সত্য অনুধাবনের শক্তি নাই। শুধু তাই না, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আছে চক্ষু, দুই নয়ন থাকতে অন্ধ, দুই নয়ন থাকতে অন্ধ, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আছে কান কিন্তু আল্লাহ তা উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, গরু ছাগল ভেড়ার মতো। আল্লাহ তাআলা এই বলে থামেন নাই, বলেছেন না কথাটা হলো না, বাংলাদেশে বলে না তুক্কু তুক্কু কথাটা হয় নাই, আরে বলেন না আপনারা, হ্যাঁ স্পিরিট, কোরআনের আয়াতের স্পিরিট বাংলায় বললে এভাবেই বলতে হয়, তুক্কু কথাটা হয় নাই, বরং বালহুম আদাল, বরং গরু ছাগল ভেড়ার চেয়েও কে? আল্লাহ তাআলা বললেন যারা জাহান্নামে যাবে, আর এদের পরিচয় হৃদয় আছে অনুধাবন শক্তি নাই, আছে চক্ষু দেখতে পায় না, আছে কান কিন্তু। সব মুফাসসিরিকরাম একমত হয়ে বলেছেন, এরা হলো তারা যাদের এলম নাই, এলম থাকলে আত্মায় অনুধাবন শক্তি আসে, চক্ষু খুলে যায়, কানটা কি অর্জন করলে বলে না, কি অর্জন করলে? এলম, আর এলম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সমর্থন আর গুণাবলী, এর বাহিরে এল আছে নাকি? শুনেন আপনারা প্রশ্ন করে, হুজুর আপনি তো হুজুর কইবেনি, তাহলে কি বিজ্ঞান, আকাশ, মহাকাশ, সমুদ্র, এই যত কিছু আছে, যত সায়েন্সের ভাগ আর বিভাগ আছে, এগুলা কি জ্ঞান না? বন্ধু একটু চক্ষু মেলিয়া দেখো, এই যে কোরআন আল হাকিম, কোরআন, কোরআন আল হাকিম, বিজ্ঞানময় মহাগ্রন্থের নাম কি? আল কোরআন আল করিম। আল কোরআন আল করিমের মধ্যে সব কিছু আছে না নাই? আছে না নাই? আল কোরআন আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন, আর এই জন্যই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যখন প্রশ্ন করা হয়েছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আমার বড় ভাই বলেছেন, তখন তিনি উত্তর দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন জীবন্ত কোরআন। বলে না সুবহানাল্লাহ। তাই বন্ধু আল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকেই দেখুন, আজকে ডিজিটাল যুগ, আপনারা সবাই কই আমরা তো ডিজিটাল, মহা ডিজিটাল, এই ডিজিটাল যুগেও কি কোরআন মোহাম্মদ সাল্লামের কথা, কাজ, জ্ঞানের আধার? একটা একটা উদাহরণ দিই, দেখুন আপনাদের সবার কাছে দুইটা চারটা টেলিফোন আছে না নাই? টেলিফোনে কথা কর না বাড়িতে, হ্যালো কইলে হাজার মাইল দূরে কয় হ্যালো, এই যে টেলিফোন, মনে করি টেলিফোন আবিষ্কার করেছে, ওরে বাবা। কিন্তু বন্ধু আজ থেকে হাজার হাজার বছর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল করিমে বলেছেন, তিনি তার নবী সুলাইমান আলাইহিস সালাম এর সময়ে তার এক বান্দাকে এমন যোগ্যতা দিয়েছিলেন, যে যোগ্যতা আজকের ডিজিটালকে অনেক আগে লাথি মেরে ফালাই দিছে। বলে না সুবহানাল্লাহ, বিশ্বাস হয়? আপনারা বাংলাদেশে ওয়াজে রানী বিলকিসের গল্প শুনছেন তো, সূরাত আন-নাম্লের মধ্যে
পিপিলিকা নামে যে সূরাটা এর মধ্যে আসে না নাই, ঘরে যাই মিলায় দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুলাইমান আলাইহিস সালামের কাছে বিলকিসের গল্প আসলো, হুদহুদ পাখি বলল, তার ছিল বিশাল একটা সিংহাসন, ওয়ালাহা আরশুন আযীম। সুলাইমান আলাইহিস সালাম বলেন কে আছে এমন তোমাদের মধ্যে এই বিশাল সিংহাসন আমার দরবারে নিয়ে আসবে? বিলকিস আত্মসমর্পণ করে আমার কাছে আসার আগে আল্লাহ তাআলা বললেন কাল ইফরিতুম মিনাল জিন্নি, একজন প্রাজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন সুঠাম দেহের অধিকারী জিন বলল আনাতিকা বিহি ক্বাবল আন তাকুমা মিন মাকামি। সুলাইমান আলাইহিস সালাম বলেন আলাইহিস সালাম, নবীদের নাম শুনলেই আলাইহিস সালাম বলবেন, কারণ স্বয়ং আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। আমাদের দেয়া উচিত না উচিত না? সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন আচ্ছা জিন তুমি নিয়ে আসবা, কয়ের সময় লাগবে ক্বাবল আন তাকুমা মিন মাকামিক, আপনার অফিসিয়াল টাইম শেষ হওয়ার আগে, তার মানে অফিস টাইম লাগবে। আল্লাহ তাআলা বলছেন পরের আয়াতে অকাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, বলেন সুবহানাল্লাহ, একজন মানুষ বলল যার কাছে কিতাবের জ্ঞান ছিল আন আতিকা বিহি ক্বাবল আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, চুকের শালটা চুকের পলক উপর থেকে নিচে পড়ার আগে হাজার মাইল দূর থেকে সিংহাসন নিয়ে আসবে কে বলল? মানুষ। কে বলল? ডিজিটাল ডিজিটাল করো, কত কিছু আবিষ্কার করেছো, কোরআনের পায়ের কাছেও যেতে পারেনি, বলে না সুবহানাল্লাহ। একজন মানুষ বলল আমি নিয়ে আসব হাজার মাইল দূর থেকে সিংহাসন চুকের পলক পড়ার আগে, আনছিল নি, বিশ্বাস হয়? আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদা, মুহূর্তেই বিশাল সিংহাসন সামনে দেখলেন সুলাইমান আলাইহিস সালাম, তিনি বললেন হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের অনুগ্রহ, লিয়াবলুয়ানি আশকুর আম আকফুর, আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান আমি তার শুকরিয়া আদায় করি না কুফর। এই যে আজ কয়েক হাজার বছর আগে বিজ্ঞানের এই অগ্রযাত্রা সাধিত হয়েছে সুলাইমান আলাইহিস সালামের, আজকের পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার। আমার এক আত্মীয়, আমার মায়ের দিক থেকে আত্মীয়, তিনি নাসায় ডাক্তার, নাসা চিনেন তো, আমেরিকাতে মহাকাশ গবেষণা কেন্দ্রের ডাক্তার, তিনি নিজে আমাকে বলেছেন পরীক্ষা করা হয়েছে শব্দকে যেমন ট্রান্সফার করা হয় ঠিক এই গতিতে বস্তু ট্রান্সফার করার, কিন্তু বিজ্ঞান আজও পর্যন্ত ব্যর্থ, কারণ এতে বস্তুর অস্তিত্ব হারিয়ে যায়। কিন্তু কোরআন বলেছে পৃথিবীতে একবার এমনটা, তাই বিজ্ঞান আজ পর্যন্ত যা পারেনি তার সংবাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1400 বছর আগে আমাদেরকে। যদি কেউ বিজ্ঞান নিয়ে চ্যালেঞ্জ করে আমাদের মতো হুজুরকে দেখে ইসলামকে কোরআন আর সুন্নাকে গালি দেন, তাহলে বলবো মরিস বুকাইলির বইটা পড়বেন, দ্য বাইবেল সায়েন্স অ্যান্ড কোরআন, কোরআন বাইবেল কোরআন এবং বিজ্ঞান। বন্ধুগণ, এই যে ইলম জ্ঞান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ সমর্থন আর গুণাবলীর বাইরে নাই নাই নাই, বুঝতে পেরেছি? তাই ইলম যে অর্জন করে সেই হয় মানুষ, আর যে ইলম অর্জন করে না সে মানুষ হতে, মানুষ হতে পারে? বলেন মানুষ হতে পারে? তাই বন্ধু সত্যি টাকা পয়সা না থাকলেও মানুষ হয়, তাকে অমানুষ কেউ বলে নাকি? যদিও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্রতা থেকে পানাহ চেয়েছেন, তিনি বলেছেন কাদাল ফিকরু আইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরিতে দিয়েছে, কিন্তু ইলম না থাকলে মানুষই থাকে না। তাই জ্ঞানের এই মর্যাদা এবং ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা জ্ঞান অর্জনকে ফরজ করেছে। পৃথিবীর আর কোনো ধর্ম আর কোনো মতবাদে জ্ঞান অর্জন কি নাই? কি নাই? সুতরাং আপনারা তো আলহামদুলিল্লাহ এই দিক থেকে অনেকবার প্রতি মুহূর্তে আল্লাহর প্রশংসা করা উচিত, বলেন আলহামদুলিল্লাহ।
বাংলাদেশে মাদ্রাসায় পড়ে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে জ্ঞান পায় না, বিশ্বাস করেন? 91 সনে আমার মনে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন তখন নরসিংদীর একজন মানুষ। সেই সময়ে রণবীর ইত্তেফাক পত্রিকায় এক কার্টুন দিয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানুষের ছেলেরা ঢুকতেছে গরু ছাগল হয়ে বের হচ্ছে। তৎকালীন ভিসি মহোদয় প্রচণ্ড প্রতিবাদ করলেন। আল্লাহর কি মেহরবানি, এক সপ্তাহ যেতে না যেতে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাকে ধরে 23 চ্যান্সেলর বানায়, এমন পিটনি দিল, তোরে বলে থাকতে বলে থাকার কথা, তখন তো এত টেলিভিশন চ্যানেল ছিল না। তখন সাংবাদিক, এক সাংবাদিক তাকে হাসপাতালের বেড়ে প্রশ্ন, আপনি বলেছিলেন ওই কার্টুনিস্টের প্রতিবাদ করেছিলেন, কিন্তু আজকে বলেন তো কি, 91 সনে এমনটা ছিল, আর আজকে 91 থেকে কত বছর, হ্যাঁ আজকে কত, 24। আজকে আজকের বাংলাদেশে এসে মানুষের বাচ্চারা গরু ছাগলের বাচ্চা না আরো নিকৃষ্ট হচ্ছে না হচ্ছে না? আপনারা আমার অনেকের পরিবারই এমন, কিন্তু বন্ধু আমি বলবো আপনারা সৌভাগ্যবান, এই সুযোগদের, এই যে আমার ভাইরা, আমি তাদের যেমন শেখ আব্দুল্লাহ আল কাফি, এই যে তারপরে শেখ কাশেম বিন আক্কাস কে আব্বাস, তারপরে শেখ আবুল আখতার, তারপরে শেখ রবিউল ইসলাম, শেখ শরীফুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, শেখ আহমদুল্লাহ ভাই, তারপরে এই যে শেখ এজাজুল ইসলাম, শেখ আব্দুল হাকিম, এই বড় বড় শেখ যারা জ্ঞানে গুণে সব দিক থেকে আমার চেয়ে অনেক বড়, বিশ্বাস মুখলেসুর রহমান ভাই, আলহামদুলিল্লাহ, এই শুয়ুখরা, এদের সংস্পর্শ পেয়ে এলম অর্জনের সুযোগ পেয়েছে, বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা এই এলমের কদর করবেন নিজে মানুষ হওয়ার জন্যে, আর এলমটার খালি টাকাই পাঠাবেন না, এলমটাও রপ্তানি করবেন, রাজি আছেন? কে কে রাজি আছে? বিশ্বাস করুন আমরা বাংলাদেশকে নিয়ে বড় আশাবাদী, এখন ব্যক্তিগতভাবে আমি, কারণ আজ থেকে 10-15-20 বছর আগেও জ্ঞানের চর্চা এমনটা ছিল না, এলমের চর্চা ছিল না, কিছু কিছু কিতাবের চর্চা ছিল, বিভিন্ন তরিকার পন্থার চর্চা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আপনারা যারা টাকাও পাঠান এলমও পাঠান, পাঠাবেন তো, রাজি আছেন? হাত তুলেন দেখি, দুইটা হাত তুলেন, খালি টাকা পাঠাবেন না, কি পাঠাবেন, রাজি আছেন? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন, আরো জোরে বলুন আমিন। এলমও পাঠাবেন, এলমকেও পাঠাতে হয়, আমদানি রপ্তানি করতে হয় না হয় না, রাজি আছেন তো? ইনশাআল্লাহ, এলম টাকা পাঠালে কেবল হয়তো ঘর বানাবে, বাড়ি বানাবে, আরাম আর আয়েশ করবে, কিন্তু এলম যদি পাঠাতে পারেন কি হবে, কি হবে, মানুষ হবে, আর জান্নাত মানুষের জন্য, গরু ছাগল বেড়া জান্নাতে ব্যতিক্রম এক দুইটা, আল্লাহ তাআলা নাম ধরে কোরআনে কারিমে মেনশন করেছে, সত্য না মিথ্যা বলে, কিন্তু জান্নাতে যেতে চাইলে আগে মানুষ হতে হবে, তারপরে জান্নাত, আগে মানুষ তারপরে, আর মানুষ হলে, মানুষ হতে চাইলে জ্ঞান, জ্ঞান ছাড়া, এলম ছাড়া মানুষ হতে, আর এলমের ঠিকানার নাম কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার কথা, তার কাজ, তার সমর্থন, তার গুণাবলী, এটা হলো এলম, জ্ঞান, বলো না সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাদের প্রত্যেকের শুকরিয়া আদায় করি, বিশেষ করে সৌদি গভর্নমেন্টেরও, কারণ মাল্লাম ইয়াশকুরিন্নাস ফালাম ইয়াশকুরিল্লাহ, মানুষের শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলার বন্দিগিও ঠিকমতো হয় না। তাই এই যে সৌদি গভর্নমেন্ট ওজারা শুনাল ইসলামিয়া এই সুন্দর আয়োজন করেছে, আপনার আমার প্রত্যেককে মানুষ হওয়ার জন্য সুযোগ করে দিয়েছে, তাদের শুকরিয়া আদায় করা উচিত না উচিত না, রাজি আছেন তো? না খালি সমালোচনা, খালি বদনাম, সৌদিদের এত বদনাম করে কিছু কিছু লোকজন আছে, আরে বেটা নিজের বদনামটা কর, অনেক উম্মাল অনেক আছে এবং সৌদি আরবে থাকে, দেশে গেলে সৌদিদের বদনাম বলিতে 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 বলিতে, সে ঠিক না বেটি? আরে ভাই আছে না নাই? আরে মিয়া তুমি
তুমি আমাকে আমাদের সবাইকে মানুষ হতে যে শিখালো, জানার বোঝা রপ্তানি করার সুযোগ যে দিল, তার তো শুক্রিয়া আদায় করা উচিত, উচিত না? উচিত না। সুতরাং এই সরকারের, এই সৌদি আরব এই বাদশাহ সহ সবার আমরা শুক্রিয়া আদায় করি, তাদের যতটুকু ভালো, তাদের যতটুকু কল্যাণ, তাদের দ্বারা যতটুকু উপকৃত হচ্ছি, আমরা প্রত্যেকটি মুহূর্তে তার শুক্রিয়া আদায় করি। করবেন তো ইনশাআল্লাহ। এদেশের মানুষদের মধ্যে এখন এমন অনেক ভালো গুণ আছে, আমাদের অনেক আলেমের মধ্যে তা বলেন আছে নাকি? এমন অনেক আছে, আপনারা খাপে খাপে মিলাই লইয়েন, বুঝাইতে পেরেছি? সুতরাং ভালোটা গ্রহণ করব, মন্দটা বাদ দেব, আর এটাই শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখুন রাসূল সাল্লাল্লাহু তাআলা সামের উসলুব কি ছিল দাওয়ার ব্যাপারে। একটা হাদিস বলে শেষ করে দেই, দেখুন মাঝে মাঝে আমার নিজেকে আমি নসিহত করি এই দিয়ে। একদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলামের সব মানব, তবে একটা জিনিস আমারে অনুমতি দিতে হবে, আমি শুধু ব্যভিচারের অনুমতি চাই। আচ্ছা বলেন, আপনার আমার কাছে আয়া কেউ যদি এমন কয় কি করবেন? আমাদের না ভাই দরশি দিয়া ঠ্যাংটা ভালো করে ভাই দাঁত চাতালে পিটনি দেবেন, দেবেন না? দেবেন না। আমি হলে আপনি হলে সবাই করুন নাকি ভাই জান? বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, কতটা ইজি, কতটা চিন্তা করতে পারে বিশ্ব নবীর কাছে যুবক বলছে, আমি সব কিছু করব, একটা অনুমতি চাই, কি করবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের প্রতি রাগ করলেন না, বিরক্ত হলেন না, গুস্সা দেখালেন না, ঠ্যাং ভাঙতে চাইলেন না, যেটা আমি হইলে হয়তো করতাম, আমি তো আমার কাছে ওহি নাই, ওহি দ্বারা আল্লাহ তাআলা তার রাসূলকে শাসন করেছেন, ঠিক না বেটি? আজ আমরা আলেম উলামা আমাদেরকেও ওহি দ্বারা শাসিত হওয়া উচিত, কিন্তু অনেকেই মনে করি আমি শাসনের ঊর্ধ্বে। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়াত ঠিকমতো নিজের মধ্যে হচ্ছে না, অন্যের মধ্যে পৌঁছাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বললেন, বস। যুবক বসল। একটি বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন, আচ্ছা যুবক, তোমার মায়ের সাথে, কারণ একজন নারীর কয়টা পরিচয় হয় মেয়ে, না হয় বোন, না হয় স্ত্রী, না হয় মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন এক এক করে, আচ্ছা তোমার বোনের সাথে যদি কেউ ব্যভিচার করতে চায় তুমি কি অনুমতি দেন? যুবক তেলে বেগুনে চলে গেল, ঠিক না বেটি? তেলে বেগুনে, আচ্ছা তোমার বোনের সাথে, আচ্ছা দেবানা, আচ্ছা তোমার স্ত্রীর সাথে? ইয়া রাসূলুল্লাহ বলেনটা কি? আমার বোন পরে তো পৃথিবীতেই থাকতে দেব না, আপনারা কি কইবেন? প্রস্তুত করলেন, আচ্ছা তোমার মেয়ের সাথে, আমার কলিজার টুকরো মেয়ে তার সাথে, তোমার মা, আমি যার গর্ভ থেকে এসেছি তার সাথে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়া, তিনি আমাদের সবার জন্য দলিল। তিনি বললেন, যুবক তুমি যার সাথে ব্যভিচার করতে চাও সে তো কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, কারো না কারো। যুবকের বিবেক খুলে গেল, মুহূর্তেই তওবা করলো, বলে না সুবহানাল্লাহ। আজ দাওয়ার উসলুব এমন হওয়া উচিত না উচিত না? উচিত না উচিত না? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দাওয়ার এই পদ্ধতি, বিশেষ করে আমরা যারা দাওয়াত দিতে চাই, দাওয়ার কাজ করতে চাই, আমাদের মধ্যে এই উসলুব আল মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আল্লাহ তাআলা আনোনের তৌফিক দিন, বলেন আমিন। আরও জোরে বলুন আমিন। বন্ধুগণ আমার ইচ্ছা ছিল আরও অনেক লম্বা আরও বেশ কয়েকটা বিষয়ে বলব, তো আসলে শুনেন শুনেন, গরম যে পরিমাণ, আর
আচ্ছা, আমার মনে হয় আমার পক্ষ থেকে এককভাবে কথা না হয়ে আপনাদের বক্তৃতাও শুনব, রাজি আছেন? শোনেন, আপনাদের বক্তৃতা মানে আবার মনে করবেন না ওয়াজ করতে চাবি দিয়ে দিয়েছি না, এখন আপনাদের বক্তৃতাও শুনবো, তার মানে প্রশ্ন আর উত্তর, ঠিক আছে তো? ইনশাল্লাহ, এলম শিকার, ইসলাম বুজার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম প্রশ্ন এবং উত্তর। তবে অবশ্যই প্রশ্ন করতে হবে না জানা বিষয়ে জানার জন্য, ঠিক আছে তো? কে আদেশ করেছেন? আল্লাহ সুবহানাহু, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি না জানো তাইলে আহলে যিকিরকে প্রশ্ন করো। আল্লাহ তাআলা যে আদেশ করেছেন এটাই মানার চেয়ে আমাদের অনেক আছে ঠেটামির জন্য প্রশ্ন, আছে না নাই? এরা কোরআনের আয়াতের বিপরীত জানা বিষয়। আচ্ছা একটু বাজাইয়া দেখি, শুনেন, এই বাজাইয়া দেখি, এই যে ডক্টর আহমদ শেখ আহমদুল্লাহ বলতেছিলেন, আমাদের আমাদের এক বড় মুরব্বী, দাওয়ার ক্ষেত্রে আমাদের অগ্রজ, তিনি তাকে তার অভিজ্ঞতা বলতে গিয়ে বলছিলেন, অনেকে আসে প্রশ্ন করে নিজের পক্ষে হুজুরের মত নেয়ার জন্য, ঠিক না বেটি? আমি ব্যক্তিগত অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে আল্লাহ তাআলার আদেশের বিপরীতে গিয়ে ঠেঠামির জন্যে প্রশ্ন করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন, বলেন আমিন। আর হা, প্রশ্ন আমল করার জন্যে, জেনে আমল করার জন্যে, এমন এমন ব্যাপার আছে প্রশ্ন করা উচিত না। আল্লাহ তাআলা বলছেন, লা তাসআল আন আশিয়া ইন তুবদালাকুম, আরে কোরআন কেমন আয়াত না বাহিরে বলে, লা তাসআল আন আশিয়া, এমন কিছু ব্যাপারে প্রশ্ন করবা না, ইন তুবদালাকুম তাসুকুম, যদি প্রকাশ পায় তাহলে তোমায় কষ্ট পাবে। তার মানে প্রশ্ন অনেকেই করতে পারে, সব প্রশ্নের উত্তর দেওয়া উচিত না। যেমন আমাকে আজকে একজন একটা প্রশ্ন করেছেন, আমাকেই কোনো একটা না বললাম না বিষয়টা, আমি বলছি আচ্ছা আচ্ছা এই বলে আর কিছু বলি নাই। তার মানে অনেক প্রশ্নের উত্তর দিতে ইমাম আহমদ ইবনে হাম্বাল, চিনেন তো, বলেন রাহমাতুল্লাহি, প্রসিদ্ধ চার মাজহাবের, আমি তো বলি উনি সব উনি সর্বশেষ লেটেস্ট এবং তিনি সব চাইতে বিশুদ্ধতম মাযহাব।